So hello and good morning guys, welcome back to my channel D's Life. I'm D, and welcome back to another day of vlog of my life. So আজকে আমার semester exam আজকে থেকে start হচ্ছে, আর এখন আমি এসেছি বারান্দায়, সকাল এই বারান্দায় খুব সুন্দর হালকা রোদ দিয়েছে, আমি উঠে গেছি বেশ খানিকক্ষণ তাও অনেকক্ষণ হয়নি, just brushটা করেছি, মা চা দিয়েছে সবে, আর আমি এখন বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, আর যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে, তো do subscribe to my channel, আর subscribe বাটনের পাশে ছোট একটা bell icon আছে, ওটাকেও press করে দেবে, যাতে করে কিনা আমার videos notification গুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা দেখতে পারো। তো এই ছিল সকালটা, খুব সুন্দর আজকে, না খুব বেশি রোদ না খুব বেশি মেঘলা, একটা অ্যাপ্রোপ্রিয়েট সুন্দর ওয়েদার, কিন্তু আমার ভালো লাগছে না জাস্ট বিকজ আজকে থেকে এক্সাম শুরু, মাথায় মানে রাজ্যের চাপ কি হবে কি না হবে ভীষণ টেনশন হচ্ছে, জানি না কি হবে, বাট হ্যাঁ আই হ্যাভ টু ডু মাই বেস্ট এটাই। তো এই আর মা এখন চা দিয়েছে, তো চা খাবো, চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে যেহেতু ইউনিভার্সিটি যাব, সো এখানে অনেক বেশি সময় নষ্ট করা যাবে না, মানে ব্লগটাকে লেন্থি করা যাবে না, কারণ ইউনিভার্সিটি অনেক কিছু দেখানো আছে তোমাদেরকে। সো হ্যাঁ এটুকুই, তো দেখা হচ্ছে আবার চাটা খাওয়ার পর একদম। তো ওই থেকে এই যে আমার এখন যে সাজটা, এই সাজটার তো বিস্তর তফাৎ, তার মাঝখানে অনেক কাজ হয়েছে, মানে স্নান করা, খাওয়া, পটি করা, ওগুলো তো দেখানো যায় না ব্লগের মধ্যে, ওগুলো ভালো লাগে না দেখতে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগে। তো এখন আমি কলেজ যাচ্ছি, এখন বাজে প্রায় একটা মতো, এখন বেরোবো, ননা আসছি আমি, কলেজ যাচ্ছি, টাটা টাটা। হ্যাঁ তো এখন বেরোচ্ছি, এখন যাবো সোদপুর, সোদপুর থেকে মধ্যমগ্রাম নিয়ে যাবো আজকে, যেহেতু আমার বেরোতে একটু লেট হয়ে গেছে, তো বেরিয়ে ঠেরিয়ে তারপর আবার পৌঁছে গিয়ে কথা হবে, টাটা মা। তো আবার গিয়ে কথা হবে, কারণ রাস্তায় যদি কিছু দেখাতে পারি তাহলে দেখাবো, ফোন বের করাটা খুব রিস্কি, আর না হলে একদম কলেজে গিয়ে দেখা হবে, সো বাই। তো এখন এক্সাম শেষ হয়ে গেছে, আর আমি এখন ক্যাম্পাসে ঘোরাঘুরি করছি, আর এক্সাম শেষ হয়ে গেছে, আর এখানে সবাই এক্সামের পর কথাবার্তা বলছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কোথায় আছি। তো পরীক্ষা হয়ে গেছে, আর এখন এসেছি ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টে এখন সবাই কোশ্চেন গোলাগুলি করছে, ভীষণ এক্সাইটেড মুভমেন্ট জানি, তার কারণ একদম কি যে পরীক্ষা দিয়েছি ভগবান জানে, আর আল্লাহ জানে। তো যাই হোক, কোশ্চেন ইজি এসেছিলো, বাট লিখতে প্রচুর হয়েছে, তো বানিয়েছি প্রচুর, এখন দেখা যাক কী বলে। এই হচ্ছে আর ডিপার্টমেন্টের হালচাল, আমি দেখাচ্ছি ব্যাপার কি, আর বেরোবো সুবর্ণ ইউনিভার্সিটি থেকে, তো যেতে যেতে আমি শুট আস্তে আস্তেও করতে পারিনি, কারণ খুব ট্রেনে প্রচুর ভিড় ছিল, যেতে যেতেও করতে পারবো কি না সেটাও কোনো ঠিক ঠিকানা নেই। তো আবার দেখাবো, আমি দেখাচ্ছি এখন এখানে কী অবস্থা, তারপর আবার দেখা হবে। তুমি কি খাচ্ছ? এটা কিন্তু আমার চ্যানেলে যাবে। এটা তো হচ্ছে ফেমাস মানুষ, তো এখন সব ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছি, ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এখন যাবো বাড়িতে। এতক্ষণ আলোচনা চলছিল, যদিও পার্সোনালি আমার এই পরীক্ষার পর আলোচনাটা একদম ভালো লাগে না, যে কে কি পেরেছে কে কি পারেনি, যখন আলোচনাটা আমার একদম ভালো লাগে না, আমার ইরিটেটিং লাগে, কেন করা হয়, যে যেটা করেছে তাকে সেটা কমিয়ে দাও, আলোচনার কোনো দরকার নেই। তো এখন বাড়ি যাবো, এখন বাড়ি যাবো, গিয়ে টিয়ে তারপর যাওয়ার পর তো দেখানো হবে না, আমার সাথে দেখাবো। তো এই যে এটা আমার গোটা টিম, এই যে আপাগুলোর টিম সব, পাগল সবাই একটা থাপ্পড় মারবো, এরাই সবাই পাগল, এগুলোকে নিয়ে আমার প্রশংসা। যাই হোক সেকেন্ড ফ্যামিলির মতো, আর বাকিরা এখন ওপরে আছে, এখনো আসেনি, আসুক। তো এই যে দেখলে ক্যাম্পাসের যা বাজে অবস্থা এখন, মানে সবাই একদম, এত ভিড় ক্যাম্পাস কখনো দেখা যায় না, জাস্ট এই পরীক্ষার টাইমটা,
আর যখন মানে কোনো ফেস টেস্ট আছে বা কিছু আছে তখন বৃষ্টির মধ্যে প্রচুর ভিড় ক্যাম্পাসে থাকে। তো এই ক্যাম্পাস আজকে তো ঘোরাতে পারলাম না ক্যাম্পাসে, কারণ আমি অলরেডি লেটে ঢুকেছিলাম। তো এখন বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পথে আমি একদম ফোন বের করতে পারবো না, জাস্ট বিকজ প্রচুর জ্যাম থাকে, আমি আসার সময়ও কিছু দেখাতে পারিনি জার্নি। যদি ক্যাম্পাস দেখতে চাও কমেন্ট করো না, এরকম এরকম নিপিড়ি তুই করিস, ক্যাম্পাসে গেলে কমেন্ট কেন করবো। আমি নেক্সট টাইম কখন আসবো অবভিয়াসলি ক্যাম্পাস তো দেখাবোই, ঘুরাবোই। আর তো এটাই, আর এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি, বেরোচ্ছি। তো বাড়ি গিয়ে তারপর আবার ফ্রেশ হয়ে মিট করবো, কারণ রাস্তায় আমি আর কোনো ব্লগিং করবো না, রাস্তায় ফোন বের করাটা ভীষণ চাপের ব্যাপার। তো ইয়া বাড়ি গিয়ে আবার দেখা। শুনু ও মা, সাকু উজ্জ্বলকে দেখ, দেখ ইনসিক, এই বাবা ইনসিকিউরিটি ফেলে বুঝছে সিনেমা কেমন লাগলো? আমাদের ইউনিভার্সিটির বাইরে থেকে টোটো ধরতে গেলেও যে একটা যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয় সিরিয়াসলি, সেটার একটা অনেক বড় ঘটনা আজকে মানে আজকে যে 8 ঘন্টা ধরে খালি বাইরে ঘুরছি যে কখন আসবে একটা টোটো, তার সব চাপানালি, এত চাপানালি ডিমান্ড, কেউ নেই স্টেশনে। আর আপাতত আমরা 4 জন এখন স্টেশন যাচ্ছি, আমি আছি, এখানে আছে ইমু, হাই, আছে বর্ণি মা, আর ওই যে এটা হচ্ছে খেকড়ি মহিলা, একটু হাস, এনে হাস, এটা হাস, হাস না না এরম না, রাত বের করে হাস, এ ও আজকে দারুণ লিখেছে, ওর আজকে পরীক্ষা যা যা টপ করবে নেহা, কত 60-60 60-60 এই হচ্ছে 12-7 ট্রাফিক, এই হচ্ছে 12-7 ট্রাফিক, এই ট্রাফিক একবার শুরু হলে এটা শেষ হতে 8 ঘন্টা টাইম লাগে। একবার তো এরকম হয়েছে যে ট্রাফিকে জ্যামে পড়ে 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 লাস্টে 12 লাস্টে ঘুরে আবার এদিকে ঘুরে ওদিকে চলে গেছি, ওদিক দিয়ে ঘুরে ঘুরে তারপর গেছি, এদিকে এত জ্যাম, এই রেলগেট পড়লে এত ফালতু রকমের অবস্থা ধারণার বাইরে। সো ইয়া এখন যাচ্ছি স্টেশনে, স্টেশনে গিয়ে তারপর আবার কথা হবে, কারণ ট্রেনে তো আর জার্নি আমি দেখাতে পারবো না, আলাদা আলাদা। তো এই আমি জাস্ট অটো থেকে নামলাম, হ্যালো, এই যে চলে এসছে আমি জাস্ট অটো থেকে নামলাম, বাড়ি পৌঁছে গেছি, বাড়ির মোড়েই নামলাম। আমি গোটা রাস্তা লক করতে পারিনি কারণ যথেষ্ট চাপাচাপি ছিল, ফোন বার করা যাচ্ছিল না। আর পৌঁছে গেছি বাড়িতে, এখন একটু বাড়ি যাবো, রেস্ট নেবো। হ্যাঁ ঠিক আছে, পেছন পেছন এসে লাভ নেই, রেস্ট নেবো, ফ্রেশ হবো ওই আমি আর মা, তারপর আবার একটু বেরোবো। কোথায় বেরোবো? বেরোবো হচ্ছে কালকে থেকে আমাদের প্রায় পরপর অনেকগুলো বিয়েবাড়ির সিজন স্টার্ট হতে চলেছে, তো একটু মেকআপ টেকআপ কেনাকাটি করার আছে, ওই কারণে একটু ছোটো ছোটো কিছু কেনাকাটি করে ছোটোর জন্যই বেরোবো। তো হ্যাঁ যখন বেরোবো তখন দেখাবে। তো পৌঁছে গেছি বাড়িতে, একদম বাড়ির সামনে পৌঁছে গেছি, চলে এসেছি, আর এখন বাড়িতে ঢুকবো। এই যে আম্মা আসো, সারাদিন তুমি আজকে আমার ব্লগে ছিলে না, বাবারি। তো বাড়ি পৌঁছে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আর বাড়ি পৌঁছে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার জামা কাপড় পরে নিয়েছি আবার বেরোনোর জন্যে। মা গেছে এখন বোনকে আনতে, আর আমি এখন একটু কিছু খাবো, কারণ সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম, তারপর থেকে আর খাওয়া হয়নি, এখন খাচ্ছি আবার। তো এখন কিছু একটু খাবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো। আর যেহেতু আজকে সোমবার, তো আমাদের এখানে সোদপুরের মার্কেট সোমবার দিনকে বন্ধ থাকে, জানি না কোনো দোকান আদৌ খোলা পাবো কি না, বা কী করবো কি না করবো। তারপর কালকে আবার এক্সাম আছে, তো বেশি দেরি করা যাবে না, পড়া আছে, সব কিছু মিলিয়ে চাপে চাপ। তো মা আসুক, আবার যখন বেরোবো তখন আবার দেখাবো। তো আমি আর মা গেছিলাম সোদপুরে, এই যে কেনাকাটি করেছি, আমি এখন যাচ্ছি বাড়িতে, আর মা গেছে হচ্ছে বোনকে আনতে, বোনের পড়া ছিল তো বোনকে আনতে গেছে, আমার ভালো লাগছিলো না, বোনের এখন একটু পড়া বাকি আছে, তো ওর জন্য দাঁড়াতে বলেছে, আমার ভালো লাগছিলো না, আমি ওর জন্য দাঁড়াইনি, আমি বাড়ি চলে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হব। আর কী কী কিনলাম বলতে, মেকআপের কিছু ছোটোখাটো জিনিস কিনেছি, মানে যেগুলো আমার শেষ হয়ে গেছিলো ওগুলো কিনেছি, জাস্ট এইটুকুই, বাড়ি যাচ্ছি। আজকে সারাদিনে আমার ভীষণ খাটাখাটনি আছে, মানে কলেজ যাওয়া আসার যে দিনগুলো থাকে ওদিন আমার একটু টায়ার্ডই লাগে,
উপরন্তু আজকে পরীক্ষা মানে মেন্টাল প্রেশার, মেন্টালি টায়ার্ড, ফিজিক্যালি টায়ার্ড সব কিছু। আজকে রাতে বিছানায় পড়বো সব। তো বাড়ি যাই, গিয়ে আবার দেখা হবে। তো বাড়িতে চলে এসেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে আবার ব্লগে এলাম। তো এখন মোটামুটি 10:00 বাজে, বাবা এখনও অফিস থেকে আসেনি। আর আমার সিরিয়াসলি শরীরটা এত টায়ার্ড লাগছে কেন আমি বুঝতে পারছি না, মাথা ব্যথা খুব যন্ত্রণা দিচ্ছে বাজে রকমের। তো আমি এখন একটু কিছু হালকা খাবার দাবার খাবো, খেয়ে তারপর শুতে চলে যাবো, রাত্রিবেলা শোবো, কালকে ভোরে উঠে সব কিছু এডিট করবো। আমার একদম সরিয়ে দিচ্ছে না, এখন চোখ ফোক ভীষণ জ্বলছে, কালকে আবার পরীক্ষা আছে, তো সেটার একটা প্রেশার আছে, পড়তে হবে। সো ইয়া, এইটুকুই, আবার খাওয়া দাওয়ার পর দেখা। তো এখন বাজে রাত্রি 11:00 মতো, আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পার্সোনালি আমার শরীরটা একদম ভালো লাগছে না, মানে কিরকম আর লাগছে জানো, ভীষণ টায়ার্ড লাগছে, কারণ অনেকদিন পর আবার কলেজ গেলাম। আর ভালো লাগছে না, জাস্ট আমার শরীরটা একদম ভালো লাগছে না। আজ ভীষণ ঠান্ডা পড়েছে এখন, তো লিটারালি এখন ইচ্ছে করছে জাস্ট মানে শুতে পারলে বাঁচি আমি। বাট কালকে এক্সাম আছে, আর তারপরে ব্লগ এডিটিং আছে সব কিছু নিয়ে, আমার জাস্ট খুব ক্লামজি লাগছে। তো সরি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কালকের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ইয়া, ভালো থেকো, হ্যান্ড বাই, টেক কেয়ার। Oh, my God.